যানজট থেকে মুক্তি পেতে বহরমপুরবাসীর দাবি রেলওয়ে ওভারব্রিজের। কাজও শুরু হয়েছে চুয়াপুরে, অথচ নানান জটিলতায় আজও অসমাপ্ত কাজ। অসমাপ্ত সেই ব্রিজের কাজ আবার শুরু হয়েছে। বহু প্রত্যাশিত চুয়াপুর রেলওয়ে ওভারব্রিজ নিয়ে আমজনতার কি প্রতিক্রিয়া দেখুন। 2013 সাল শিলান্যাস হয়েছিল বহরমপুর চুয়াপুর রেলওয়ে ওভারব্রিজের। কাজ শেষ করার মেয়াদ ছিল 1.5 বছর। দেখতে দেখতে প্রায় 8 বছর কেটে গেলেও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা এই ওভারব্রিজ নির্মাণের কাজ আবারও নতুন করে শুরু হয়েছে। দীর্ঘদিন চুয়াপুর উড়ালপুলের কাজ বন্ধ থাকার পর এতদিন পর শুরু হয়েছে সেই উড়ালপুলের কাজ। আমরা এই মুহূর্তে রয়েছি চুয়াপুর মোড়ে। এইখানে দেখতেই পাচ্ছেন যে দুই পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এক পাশে আর সামনেই রেলগেট, আর রেলগেটের কারণে এইখানে তৈরি হয় ভীষণভাবে যানজট। এই যানজট এড়ানোর জন্যেই কিন্তু তৈরি হচ্ছিল উড়ালপুল। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর আবারও এই উড়ালপুলে কাজ শুরু হয়েছে। কিন্তু কাজ শুরু হলেই কতটা দ্রুত সম্পন্ন হবে সেটা নিয়ে কিন্তু অনেক মানুষেরই প্রশ্ন উঠছে। এবার কি অসমাপ্ত কাজ সম্পন্ন হবে, সেই আশায় রয়েছেন বহরমপুরবাসী। কাজ হবো হচ্ছে, এটা তো ছেলে খেলামো হচ্ছে, এটা কি কাজ হচ্ছে? আমাদের পশ্চিমবাংলাতে কলকাতা সাইডে, কৃষ্ণনগর সাইডে, রানাঘাটের সাইডে ডে নাইট কাজ হয়। এখানে কোন তুলনায় সেই তুলনায় কাজ হচ্ছে? যেখানটায় লেবার দরকার 20টা, সেইখানে লেবার আসছে কটা? 2টো। একটা হাতুড়ি নিয়ে 5 জনা কাজ করছে, একটা লোহারি নিয়ে 5 জনা কাজ করছে। এভাবে কি ওভারব্রিজ হয়? এতে তো আমাদের ভুগন্তি। আমাদের পেশেন্ট হলে বা আমাদের লোকজন রেলগেটে জামে আটকে যাচ্ছে, ওপারে পেশেন্ট নিয়ে যেতে, সেই পেশেন্ট মরে যাচ্ছে, আর আমাদের সামনে মেডিকেল। এটা সব থেকে প্রয়োজনীয় রাস্তা, এই ওভারব্রিজটা আগে দরকার। অসমাপ্ত ব্রিজ, সাথে তীব্র যানজট, বেহাল ব্রিজ সংলগ্ন রাস্তা, এসব নিয়ে দুর্দশার শেষ নেই। সম্প্রতি ব্রিজ সংলগ্ন রাস্তায় পড়ে পিচের প্রলেপ। এত কিছুর পর রেলওয়ে ওভারব্রিজ থেকে বঞ্চিত এই শহরের মানুষ। 34 নম্বর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতেও নিত্যদিন নিদারুণ কষ্টের মধ্যে পড়েন কয়েক হাজার রোগী ও তাদের পরিবার, সমস্যায় পড়েন অ্যাম্বুলেন্স চালকেরাও। এই রেল ওভারব্রিজ সম্পূর্ণ হলে একদিকে যেমন যানজট কমবে, বহরমপুর শহরে ঢুকতেও কোনো সমস্যা থাকবে না বলছেন স্থানীয়রা। কাজটা মনে হচ্ছে এবার হবে এবং সেই জন্য আমাদের খুব ভালো লাগছে। এই তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে খুব ভালো হয়, জনসাধারণ খুব উপকার হবে। উড়ালপুলটা তৈরি হলে কতটা সুবিধা হবে? সুবিধা হবে, যানজট কম হবে, অনেকটাই কম হবে। রয়েছে রেলগেটের সমস্যা। 24 ঘন্টায় বহু ট্রেন চলাচল করে রেলের শিয়ালদা বিভাগের কৃষ্ণনগর শাখায়, ফলে অসংখ্য বার পরে রেলগেট, আর সৃষ্টি হয় যানজটের। সেই যানজট থেকেই শহর বহরমপুরকে বাঁচাতে এই উড়ালপুল তৈরির ভাবনা। আমরা পেশেন্ট নিয়ে বহু দিন ধরে ভোগান্তি, বহু সমস্যা। এখান থেকে বেড়াতে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে। আমরা কলকাতা যাচ্ছি, 1.5 ঘন্টা লেগে যাচ্ছে এখান থেকে বেড়াতে। এই প্যাসেঞ্জার আমরা স্টেশন থেকে নিয়ে যাচ্ছি, প্যাসেঞ্জার এসে দাঁড়িয়ে থাকছে, আমরাও বেড়াতে পারছি না জ্যাম্পের জন্য। প্রচণ্ড জ্যাম ধরছে 10টার দিকে, প্রায় যখনই ট্রেন ঢুকছে, 2-3টে করে ট্রেন ঢুকছে, তখনই জ্যাম ধরছে। আর ব্রিজ হলে তো প্রত্যেক জনগণেরই সুবিধা। নতুন করে কাজ চলায় একদিকে যেমন আশার আলো দেখছেন আমজনতা, অন্যদিকে আর কতদিন পর রেলওয়ে ওভারব্রিজের কাজ শেষ হবে তা নিয়েও রয়েছে সংশয়। এই উড়ালপুলের কাজ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে যে যানজট প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে, তার ফলে মানুষের যে ভোগান্তি, তার জন্য কিন্তু তারা সর্বস্তরে কিন্তু আবেদন জানাতে চাইছেন। অথচ তারাই বলছেন যে এইখানে যে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অন্যান্য যে মানুষজন সারাদিন যাতায়াত করছে, তাদেরকে সারাদিন কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। কিছু মানুষ তো এমনও জানাচ্ছেন, দিনের অনেকটা সময় এই জ্যামে পড়েই তাদেরকে তাদের কাটিয়ে দিতে হচ্ছে। এই সমস্যার সমাধান কোথায়, কবে শেষ হবে এই উড়ালপুলের কাজ, নজর রাখবো সেই দিকে। বহরমপুর থেকে বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।